অবশেষে রাজ্যে তেরো হাজার শূন্য পদে প্রাইমারি আপার প্রাইমারি ও স্টাফ নিয়োগের অফিসিয়ালি একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ছেলেমেয়ে উভয়ের চাকরি পাচ্ছি সরাসরি অনলাইনের মাধ্যমে বিনামূল্যে আবেদন জানাতে পারবেন তো এখানে আবেদন করতে গেলে কী কী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন রয়েছে কোনো কাজের অভিজ্ঞতা এখানে থাকতে হবে কেন কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার কথা এখানে রয়েছে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে আমাদের এই চ্যানেলে নতুন ধরনের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে লিঙ্ক নিয়ে ক্লিক করে আর নোটিফিকেশন অন করে রাখবেন পরিবর্তন এরকম চাকরি সংক্রান্ত টেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য ভিডিও ভালো ভিডিওটিতে অতি অবশ্যই লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে অন্যদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশান দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন সঙ্গে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে লিঙ্ক ডেস্ক্রিপশন বক্সে রয়েছে তো চলুন ভিডিওটা শুরু করি তোরা সরাসরি একেবারে অফিসিয়ালি বিজ্ঞপ্তিতে পৌঁছুকের সামনে অনস্ক্রিন দেখতে পাচ্ছেন একটা দৈনিক সংবাদ পত্রিকার মাধ্যমে এটা প্রকাশিত হয়েছে কোন দৈনিক সংবাদ পত্রিকাতে প্রকাশিত হয়েছে আপনাদেরকে সেটাও জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে অবশেষে রাজ্যে তেরো হাজার পদে প্রাইমারি ও আপার প্রাইমারি শিক্ষক ও স্টাফ নিয়োগ ফের চাকরি প্রার্থীদের জন্য দারুণ সুসংবাদ এবার ফের একবার প্রাইমারি ও আপার প্রাইমারিতে তেরো হাজার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে রাজ্যের যে কোনো জেলা থেকে চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন অর্থাৎ দেশের নাগরিক হলে আবেদন জানাতে পারবেন মহিলা ও পুরুষ সকলেই আবেদনের যোগ্য যে সকল প্রার্থী প্রাইমারি ও আপার প্রাইমারি লেভেলে চাকরি করতে ইচ্ছুক তারা আবেদন সম্পর্কে জানতে পিঠোটা প্রথম থেকে শেষ শক্তি দেখতেই থাকবেন কী কী পদে নিয়োগ করা হবে সেক্ষেত্রে এখানে জানিয়েছে এক্ষেত্রে প্রাইমারি ওপার প্রাইমারিতে শিক্ষক শিক্ষিকা নিয়োগের পাশাপাশি নন টিচিং স্টাফ আউট নিয়োগ করা হবে মোট পদ এখানে বলেছে মোট পদ রয়েছে তেরো হাজারের বেশি সীমা এখানে বলেছে এক্ষেত্রে বিভিন্ন পদের জন্য ন্যূনতম বয়স একই হলে সর্বাধিক বয়স আলাদা আলাদা প্রাইমারি ক্ষেত্রে বয়সের সর্বাধিক তিরিশ বছর এবং অন্যান্য ক্ষেত্রে বয়স যথাক্রমে পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর মধ্যে আবেদন জানাতে পারবেন যোগ্যতা এখন বলছে সরকারের নিয়মনজীব প্রার্থীর উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে অফিসিয়ালি নোটিসে সেই সমস্ত বিষয়গুলো দেওয়া রয়েছে আবেদন পদ্ধতি যারা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে ইচ্ছুক তাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইন আবেদন করতে প্রথমে অফিসিয়াল নোটিস ডাউনলোড করতে হবে এরপর অনলাইন আবেদন শুরু করতে হবে এরপর রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন সম্পন্ন হলে আবেদনপত্র পূরণ প্রক্রিয়া শুরু করতে হবে সব ঠিকঠাকভাবে পূরণ করার পর পাসপোর্ট সাইজের ছবি ও সিগনেচার আপলোড করে ফাইনাল সাবমিট করতে হবে এরপর ভবিষ্যতের জন্য আবেদনপত্র প্রিন্ট আউট বের করে আপনারা নিজের কাছে রেখে দেবেন নিয়োগ প্রক্রিয়া এখানে যারা সফলভাবে আবেদন করবেন তাদের নিয়োগ করা হবে মূলত কম্পিউটার বেসেড টেস্ট ও ইন্টারভিউর মাধ্যমে তাদেরকে নিয়োগ করা হবে তখন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করেছি রাজ্যে প্রাইমারি ও আপার প্রাইমারিতে তেরো হাজার শূন্য পদে কর্মী নিয়োগ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার যেখানে স্টাফও নিয়োগ করানো হবে ছেলেমেয়ে উভয়ের চাকরিপাত্রে এখানে বিনামূল্যে আবেদন জানাতে পারবেন সরাসরি অনলাইনের মাধ্যমে কবে থেকে আবেদন শুরু হচ্ছে কদিন পর্যন্ত আপনি এখানে আবেদন করতে পারবেন সেই সমস্ত বিষয় এই পত্রিকাতে দেওয়া নেই তবে অফিসিয়ালি আরো নোটিস প্রকাশিত হলে আবার আপনাদেরকে ইনফর্ম করিয়ে দেবো আপনাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সবার প্রথমে আপনার সেই ভিডিওটা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো ভিডিওটিতে অতি অবশ্যই লাইক করবেন চ্যানেল নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবেন সঙ্গে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে তো চলো মন্ধুরা দেখা হবে পরে বিরুদ্ধে তাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের পরিবারে খেয়াল রাখবেন অল বাংলা স্টুডিও ইউটিউব চ্যানেল সাথে জুড়ে থাকবেন